আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আইন ও শিক্ষা চ্যানেলের নতুন একটি আপডেট ভিডিওতে। আজকের ভিডিওটির শিরোনাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাদ্রাসার সুপারের দুর্নীতির জন্য পুরো মাদ্রাসার এমপিও বন্ধের শোকজ। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এই শোকজটি জারি হয়েছে 26 জুন 2021 তারিখে। 5টি মাদ্রাসার সুপার বরাবর এই শোকজ উপস্থাপন করা হয়েছে এবং বিজ্ঞপ্তি আকারে, নোটিশ আকারে এখানে জারি হয়েছে। মাদ্রাসাগুলো হলো ভোলা জেলার চরফাশন উপজেলার উত্তর চরমানিকা লতিফিয়া দাখিল মাদ্রাসা, একই উপজেলার আমিনাবাদ হাকিমিয়া দাখিল মাদ্রাসা, দক্ষিণ আসলামপুর মোবারক আলী দাখিল মাদ্রাসা, লালমোহন উপজেলার কুণ্ডেল হাওলা রশিদিয়া দাখিল মাদ্রাসা এবং চরফাশন উপজেলার আসলামপুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা। এই 5টি মাদ্রাসার সুপার মহোদয়গণ তারা ডিজির প্রতিনিধি নিয়োগের ভুয়া একটি চিঠি তৈরি করেছে সহকারী লাইব্রেরিয়ান নিয়োগ দেওয়ার জন্য। তাহলে আমরা একটি নোটিশ পড়ি এখানে। ভোলা জেলার চরফাশন উপজেলাধীন আসলামপুর মোবারক আলী দাখিল মাদ্রাসার জাল জালিয়াতের মাধ্যমে ডিজি মহোদয়ের প্রতিনিধি মনোনয়নপূর্বক সহকারী গ্রন্থকারী ক্যাটালগার পদে অবৈধভাবে নিয়োগ, বেআইনিভাবে এমপিও ভুক্তির কারণ আবেদনের কারণে মাদ্রাসার এমপিও স্থগিত সহ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এবং সুপারের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার কারণ দর্শানোর নোটিশ এখানে বিজ্ঞপ্তি আকারে, নোটিশ আকারে এখানে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এই যে চিঠিটি, এটি জালিয়াতি করল, এই চিঠিটি কার মাধ্যমে জালিয়াতি হয়েছে? অবশ্যই এই চিঠিটি পুরো মাদ্রাসার শিক্ষকদের দ্বারা হয়নি, এই নিয়োগের সাথে যারা জড়িত তাদের দ্বারাই এটা হয়েছে, বিশেষ করে সুপার। কিন্তু এখন ব্যাপারটা হলো পুরো মাদ্রাসার এমপিও কেন স্থগিত করা হবে না, সেই কারণ দর্শাবার কিন্তু নোটিশ এখানে জারি করা হয়েছে। ব্যাপারটা কিন্তু আসলে এতটা ছোট নয়, খুবই গুরুত্বপূর্ণ এবং জটিল একটি বিষয়। অর্থাৎ এই কারণ দর্শাবার নোটিশের পরে কিন্তু সিদ্ধান্ত হবে আসলে পুরো মাদ্রাসার এমপিও বন্ধ হবে নাকি শুধু সুপারের এমপিও বন্ধ হবে, এইটা কিন্তু নির্ভর করবে একটি সন্তোষজনক জবাবের উপরে। অবশ্যই এখানে এই জবাবটি নির্দিষ্ট সময়ের মধ্যে দাখিল করতে হবে, এরপরে পরবর্তী সিদ্ধান্ত আসবে। ধন্যবাদ ভিউয়ার সাথে থাকার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইন এবং শিক্ষা বিষয়ক যে কোনো আপডেট পাওয়ার জন্য। এভাবে 5টি মাদ্রাসার প্রত্যেক সুপারকে কিন্তু এভাবে একইভাবে শোকজ করা হয়েছে জবাব দানের জন্য। আশা করি এই বিষয়টি আপনাদের ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইন এবং শিক্ষা বিষয়ক যে কোনো আপডেট পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।